ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله

পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির কল্যাণই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এমন একটি গ্রন্থ যা আল কোরআন এবং বিশ্লেষণ যিনি দিয়েছেন নবী রসুল্লাহ সাল সাল্লাম তার পবিত্র কোরআন এবং সেহাদিসের আলোকে আমাদের যাবতীয় ইবাদত আচার আচরণ চালচলন এবং সংস্কৃতি বা বিভিন্ন অনুষ্ঠান আমাদেরকে করতে হবে এই থার্টি ফার্স্ট নাইট ইসলামিক অনুষ্ঠান নয় তার প্রথমত হল যে এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা বেলল্লাপনা বেহায়াপনা উশৃঙ্খলতা অন্যায় অবিচার আরো দুষ্কৃতি ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা মানুষের উপরে যে অমানসিক নির্যাতন গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে অসুস্থ মানুষকে শিশুকে বিভিন্ন মানুষকে যে কষ্ট দেওয়া হয় এটা দারিদ্র মানুষের উপরে বা অসুস্থ মানুষের উপরে এক প্রকার জুলুম অর্থাৎ জুলুম কখনো ইসলাম সমর্থন করে না পয়লা রাসুল্লাহ সাল্লি সাল্লাম জুলম ইয়ামাল কৈয়ামা জুলুম হাসার ময়দান অন্ধকার হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত এই অনুষ্ঠান এটা ইসলামী কোন অনুষ্ঠান নয় রাসুল সাল্লাম করেননি সাহাবাই কেরাম করেননি যার কারণে এটা কোনো মুসলিম রীতিনীতি নয় বর্তমান সময় আফসুসের বিষয় বিদর্মীদের স্টাইলে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে এক শ্রেণীর নামদারী যুবক যুবতী মুসলিম নামদারী কিন্তু তারাও বিদর্মীদের স্টাইলে এই উদযাপন করতে গিয়ে নিজেকে উশৃঙ্খলতায় জানাবে বিচারে একাকার করে দিয়েছে আফসুস সেই সকল মুসলিম যুবক যুবতীদের জন্য অনুরোধ রাখছি এটা যেহেতু ইসলামিক কোন অনুষ্ঠান নয় ইসলামিক কালচার নয় কোন সংস্কৃতি নয় সুতরাং সেটা থেকে ফিরে আসতে হবে এখনই ফিরে আসা উচিত আল্লাহর কাছে তবা করে রাসুল সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা তাদের অনুসরণ করবে না সোহেল বুখারির সাত হাজার তিনশো বিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন যে তোমরা তাদের অনুসরণটা এমন ভাবে করবে যে শিবরান ওয়া শিবরান 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 বি অর্থাৎ বিগতে বিগতে হাতে হাতে তোমরা তাদের অনুসরণ করবে সাহাবাহাম জিজ্ঞাসা করলেন এরা কারা আর কি ইহুদি নাসারা ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ আলাইহি সাল্লাম বললেন তাহলে তাহলে আর কারা অর্থাৎ আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের এই পদ্ধতিটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে আবিষ্কৃত হয়েছে আর এটা এক শ্রেণীর যুবক যুবতী মুসলিম নামদারী তারাও সে অনুষ্ঠান পালন করার জন্য মানে অপেক্ষা করে উদগ্রীব হয়ে থাকে এ থেকে বিরত থাকতে হবে কারণ রাসুল সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা তাদের অনুসরণ করো না বা তাদের অনুসরণ করতে গিয়ে তোমরা তাদের বিগত বিগত হাতে হাতে অনুসরণ করে বসবে এমনটা যেন না হয় তার মাঝে আল্লাহ রাসুল সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলেছেন পাঁচ হাজার নয়শো একুশ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন যে তোমরা কাজা তোমরা করোনা কাজা করো না অর্থাৎ কাজা বলতে যে মাথার চুলের কিছু অংশ রেখে কিছু অংশ মুড়িয়ে দেওয়া অর্থাৎ মাছার কিছু চুল মুরাবে আর কিছু অংশ ছেড়ে দিবে যা বর্তমান সময় অনেক ছেলেদের মাঝে এটা দেখা যায় এটা করতে রাসুল সাল্লাম নিষেধ করেছেন শুধু তাই নয় রাসুল সাল আলাইসাল্লাম মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় তখন তাদের চুল পেকে যায় আল্লাহ রাসুল এই চুল পেকে গেলে যাতে ইহুদি খ্রিস্টানেরা চুল পাকা সাদা রেখে দেয় এই সাদা যেন না রাখে চুলকে যেন রাঙ্গিয়ে তোলে সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন জামিয়াতির মিজের এক হাজার সাতশো বাহান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন তোমরা বার্ধক্যের শুভ্রতা পরিবর্তন করে দাও কি দিয়ে তোমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করো না ইহুদুদের মতো হয় না ওলা তাসাব্বুল বিল ইয়াহুদ তোমরা ইহুদুদের অনুসরণ করো না তাদের মতো হয় না অর্থাৎ তারা সাদা রাখে তোমরা সাদা রেখো না সেটা তোমরা মেহেদি দিয়ে রাঙিয়ে দাও সুতরাং শুধু তাই নয় রাসুল সাল্লামের ঘোষণা তোমরা দাড়ি রাখো অথচ দেখা যাচ্ছে দাড়ি না রেখে দাড়ি কেটে গুফ রাখা হচ্ছে বড় বড় মুস রাখা হচ্ছে রাখা হচ্ছে অনুসরণ চলে এসেছে এই জন্য রাসুল সাল্লাম সোহেল বুখারের পাঁচ হাজার পামান রগে বা আনসুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নতর অনুসরণ করে না সে আমাদের দলভক্ত নয় সুতরাং আফসোস সেই সকল যুবক যুবতী মুসলিম নামদারী ছেলে মেয়েদের জন্য যারা নিজেদেরকে মুসলিম বলে কিন্তু রাসুল সাল্লু সাল্লামের আদর্শ মেনে নিতে পারেনি তার সূন্যতকে মেনে নিতে পারেনি যেহেতু রাসুল সাল্লাই সাল্লামের সুন্নত নয় এ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা অথবা এই রাত্রিতে কোনো গান বাজনা বা সাধারণ কোন অনুষ্ঠান খাওয়া দাওয়া ফুর্তি আমোদ ফুর্তি, অশ্লীলতা ব্যহায় জানে জেনে ব্যবচার বিভিন্ন ধরনের যত কিছু আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে এমনকি রাসুল আলাইসাল্লাম ঘোষণা করেছেন যদি মুসলিম রীতিনীতি গ্রহণ না করে কেউ যদি ভিন্ন ধর্মীদের কোন রীতিনীতি গ্রহণ করে তাহলে তাকে তাদেরই দলের অন্তর্ভুক্ত করা হবে আবু আবুদাওয়ার চার হাজার একত্রিশ নম্বর আদিফল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মান তাসাবা বি কামিন ফওয়া মিন হুম যার সাথে যার সম্পর্ক যে যেই সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ করবে তাকে সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হবে যা প্রচলিত অর্থে আমরা বলে থাকি যার সাথে যার সম্পর্ক আসন্ন তার সাথে হবে অতএব এই সংস্কৃতি বা এই অনুষ্ঠান থার্টি ফার্স্ট নাইট উদযাপন কোন মুসলিম সংস্কৃতি নয় এবং এটার দলিল নেই 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 সেটা সেই ধরনের অনুষ্ঠানে যোগদান করা সেই ধরনের অনুষ্ঠানের সহযোগিতা করা সেই ধরনের অনুষ্ঠানের অনুষ্ঠানের মানে অংশগ্রহণ করা বা সাপোর্ট করা বা অন্তর থেকে আনন্দিত হওয়া কোনো কিছুরই সমর্থন করা যাবে না তবে উল্লেখ থাকে যে ভিন্ন ধর্মী যারা তারা যদি তারার মত করে আপনি সেখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আপনি আপনার অবস্থানে থাকবেন আপনি মুসলিম পৃথিবীর মানুষের আদর্শ একান্ত নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই আমাদের আবির্ভাব হয়েছে সুতরাং ইসলাম শান্তির ধর্ম যদি আমরা শান্তির তুলে আসতে চাই ইসলামী সংস্কৃতির যত দিক ও বিভাগ আছে আমাদেরকে মেনে নিতে হবে নবী মোহাম্মদ রাসোল্লা সালাহ আলি ওসাল্লামের আদর্শ অনুযায়ী তার রেখে যাওয়ার শূন্য অনুযায়ী যেহেতু আমাদের মাঝে দুইটি জিনিস রেখে গিয়েছেন পবিত্র কোরআন এবং হাদিস অতএব এই দুই দিকে দুইটি গ্রন্থের সাথে তথা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের যাবতীয় সংস্কৃতি যাবতীয় অনুষ্ঠান যাবতীয় ইবাদত কর্মকাণ্ড সবকিছু সাজিয়ে তুলতে পারলেই আমরা আদর্শ মুসলিম হব আসুন আমরা পবিত্র গণবংশি সেরা লোকে আমরা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা থেকে বিরত থাকি এবং এটাতে অংশগ্রহণ না করি এবং এটাতে সহযোগিতা না করি এবং এটার থেকে অনেক দূরে থাকি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হেফাজত করুন আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লা